নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন রেসিপির সঙ্গে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো দেখো, আমি খাসির মাংস নিয়ে নিয়েছি, আজ খাসির মাংস রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। দেখো, প্রথমে হলুদ দিয়ে নিচ্ছি, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, আমাদের যতটুকু পরিমাণ মতো লাগবে সেই রকম দিলাম। তোমাদের যতটা মানে মাংস থাকবে সেই রকম পরিমাণে তোমরা দেবে। দেখো, আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। দেখো, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট করে এটা। এরপর দেখো, আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমার পরিমাণ মতো, মানে যেটুকু লাগবে সেরকম পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, আমি মশলার জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি আর আদা কুচো, আর দেখো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর টমেটো কুচি করে নিয়েছি। দেখো, এগুলো মিক্সি জারের মধ্যে নিয়েছি, এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, পেস্ট হয়ে গেছে। এদিকে দেখো, কড়াই বসিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এবার সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ওগুলো এবার অল্প ভেজে নেব। আর আমাদের বাড়িতে মাংসের মধ্যে আলু মানে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য দেখো আমি আলু কেটেও নিয়েছি আর ভেজেও নিচ্ছি ভালো করে। আলু কিন্তু কম আছে ভাজতে হবে, নালে কিন্তু লাল হয়ে যাবে আর আলুগুলো ভাজাও হবে না সম্পূর্ণভাবে। আলু যখনই ভাজবে তখনই অল্প আঁচটা কমিয়ে ভাজবে। বন্ধুরা, তোমরা কে কে মাংসের ঝোলে আলু খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আমি আলুগুলো ভেজে নিই ভালো করে। বন্ধুরা, আমি যেভাবে মাংস রান্না করে তোমাদের সাথে সেভাবে রান্নাটা শেয়ার করছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। দেখো, অল্প সামান্য লবণ দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার প্রায় আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নিচ্ছি। তো দেখো, যে পরিমাণ তেল ছিল ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলো তোলার পর পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম। এবার দেখো, পেঁয়াজ কুচি আর তেজপাতাটা ভালো করে ভেজে নেবো, পেঁয়াজগুলো যাতে লাল লাল হয়ে যায় সেরকমভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো যারা আছো তারা প্লিজ সাপোর্ট করো একটু। আজ আমার খাসির মাংস খেতে খুব ইচ্ছে করছিল, ওই জন্য আমার কিন্তু আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দেখো মশলাটা, দেখো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি মশলাটা এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা। এই মাংস রান্নার মেন হচ্ছে মশলাটা। এই মশলাটা ঠিকঠাক মতো না কষানো হলে কিন্তু রসুনের বাজে গন্ধ উঠবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখো, আমি কম আঁচ করে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি, যতক্ষণ না অবধি মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ না অবধি মশলাটা ভালো করে আমি ভেজে নেব কম আছে। এবার দেখো, টমেটো যে কুচি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেখো, স্যানিটাইজার মিট মশলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, মশলার থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, মশলা কষানোর পর কিন্তু এবার ম্যারিনেট করা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। দেখো, আমি আলুগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি।
দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে, কম আঁচ করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা বেশি টেস্টি লাগে খেতে। তো দেখো বন্ধুরা, প্রায় 12 থেকে 14 মিনিট আমি এরকমভাবে কম আঁচ করে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু মাংসটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কুকারে দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো মশলার থেকে, মাংসর থেকে পুরো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মানেই কিন্তু আমার দেখো যে তেল ছেড়ে দেওয়া মানেই কিন্তু মাংস কষানো প্রায় কমপ্লিট। এবার আমি কুকারে দিয়ে দেবো। দেখো কুকারে আমি দিয়েও দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, কুকারে আমি দিয়ে দিয়েছি। এবার প্রায় 3 থেকে 4 সিটি দিয়ে নেবো, তাহলে কিন্তু আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাগছে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো একটু